করোনাকালে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তায় ক্লাবগুলো কি করছে তা জানার জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপ। সত্যজিৎ দাস, বড় একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, ফেডারেশন কাপ আগামীকালকে মাঠে গড়াচ্ছে প্রথম ম্যাচ। তো এই করোনা সেকেন্ড ওয়েভ সারা বিশ্বজুড়ে একটা আতঙ্কের মধ্যে, বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয়। এত বড় একটা টুর্নামেন্ট আয়োজনে ক্লাবগুলো কী ধরনের সতর্কতা মানছে অথবা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তাদের প্লেয়ারদের সুরক্ষা রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য? আসলে করোনাটা এটা একটা বৈশ্বিক সমস্যা, এটাকে সবাই সারা বিশ্ব এটাতে আক্রান্ত, তাকে সাথে নিয়ে আমাদেরকে এবং সেই লক্ষণে আমরা, তারা আসার পরে আমরা তাদেরকে প্রথম প্রাথমিক অবস্থায় 3 দিনের কোয়ারেন্টাইনে রেখেছিলাম এবং 10 এবং 12 তারিখে 2 গ্রুপে ভাগ করে তাদের সবার করোনা টেস্ট করা হয় এবং এখানে সবার নেগেটিভ রিপোর্ট আসার পরিপ্রেক্ষিতে তাদেরকে দিয়ে আমরা ট্রেনিং কার্যক্রম শুরু করেছি এবং আমাদের এই খেলোয়াড়দের সাথে যেসব আমাদের সাপোর্টিং স্টাফরা আছে তাদেরও টেস্ট করানো হয়েছে, সবাই টেস্টে নেগেটিভ হয়েছেন এবং আমরা খেলোয়াড়দেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন সারাক্ষণে ক্লাব টেন্টে অবস্থান করেন, বাইরে যেন কোথাও না যান কোনো, এবং শুধু যেন ট্রেনিং এ অবস্থান, শুধু ট্রেনিং মাঠে যেন আসে। তারা চেষ্টা করেছে আমাদের সেই যে উপদেশটুকু শোনার জন্য এবং ফেডারেশন থেকেও আমাদেরকে শুরু, ফেডারেশন কাপ শুরু হওয়ার আগে সবাইকে টেস্ট করানোটা বাধ্যতামূলক বলেছে। ইভেন দো ক্লাবের যে কিচেনে যে যারা আছেন তাদের সহ আমাদের সাপোর্টিং স্টাফ যারা আছে, কোচ বা খেলোয়াড়, সেই অনুযায়ী আমরা আজকে আমরা 50 জনের কোভিড টেস্ট করিয়েছি। আমরা চেষ্টা করছি যাতে এই সুরক্ষা বলয়ের মধ্যে থেকে সারা টিমটা যাতে মাঠে পারফর্ম করতে পারে, কেউ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের নিজেদেরই ক্ষতি, আমরা তার সার্ভিসটুকু আমরা মাঠে পাবো না, সেদিকে বিশেষ দৃষ্টি রেখে আমরা চালিয়ে যাচ্ছি যাতে ফুল টিমটা আমরা আমাদের প্রথম ম্যাচ থেকেই পাই। ধন্যবাদ সত্যজিৎ দাস রূপ আপনাকে।